খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির স্বাদে বাড়িতেই কীভাবে রাধা পল্লবী তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই 200 গ্রাম উড়দ ডাল খুব ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি, এরপর দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে। একদম লো ফ্লেমে মশলা ভেজে নিতে হবে। মশলাটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। একটু মুচমুচে হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে। অনেকে শুধু মৌরিও দিয়ে থাকেন, আমি এখানে মৌরি আর জিরে দুটো মিক্সড করে দিয়েছি। দুটো দিলে গন্ধটা একটু বেশি ভালো হয়। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে একপাশে রেখে দিচ্ছি। অপরদিকে মিক্সিং জারের মধ্যে ভেজানো বিউলির ডাল পুরোটাই দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়েও এটাকে বেটে নেওয়া যেতে পারে। যদি মিক্সির মধ্যে একদম পেস্ট ভালো না হয় তাহলে সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আমি অর্গানিক ব্যবহার করেছি বলে একটু কালারটা লাল। এরপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে আর মৌরির গুঁড়ো। এরপরেতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। এরপর উড়দ ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ বা 3 চামচ দিলেও কোনো অসুবিধে নেই। এবার খুব ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে যাতে সব উপকরণগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এরপরেতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। ময়ামের জন্য সাদা তেল অবশ্যই ব্যবহার করতে হবে। 2 থেকে 3 চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি, ছোটো চামচ দিলে 3 চামচ সাদা তেল ব্যবহার করতে হবে। খুব ভালো করে হাতের সাহায্যে ময়ামটাকে দিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একবারে জল দেওয়ার দরকার নেই, জল বেশি হয়ে গেলে রাধাবল্লভী নরম হয়ে যাবে, খেতে ভালো হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ময়দাটাকে মাখা হয়ে গেলে এরপর এটাকে 1 ঘন্টার জন্য ভেজা কাপড় নিংড়ে সেটা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখতেই পাচ্ছ ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। উপরে একটু তেল মাখিয়ে দিলাম, তেল মাখিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। সময় কম থাকলে 1/2 ঘন্টার জন্য রেখে দিলেও চলতে পারে। এরপর একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিং দিলে এই রাধাবল্লভীতে খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে ভালো হয়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। হিংটাকে একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। যে কোনো প্রিপারেশন করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটেও দেওয়া যেতে পারে, আমি তোমাদের দেখানোর জন্য এটাকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, এখানে আমি 1/2 চামচেরও কম লবণ দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সব উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম ভাজা মৌরি আর জিরের গুঁড়ো আরও 1 চামচ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভাজা জিরে আর মৌরির গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই জন্য এখানে আমি
দুবার ভাজা জিরে আর মৌরিটা দিয়ে দিয়েছি। এই পেস্টটা একটু চটচটে আঠালো টাইপের হবে, খুব সাবধানে লো ফ্লেমে এটাকে ভালো করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছ এটা তলায় লেগে যাচ্ছে, এটাকে একটু সাবধানে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটু বেশি তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে খুব বেশি তেলের ব্যবহার করছি না, তাহলে এটা বেলতে গেলে অনেকটা অসুবিধে হবে, সেই জন্য একটু সাবধানে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে নিয়ে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে তৈরি করে রাখা যেতে পারে। আমি এখানে একবারেই এটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে রেখেছি, এটাকে ঠান্ডা করে নেব। অপর দিকে যে আটাটা মেখে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, সে তার ঢাকাটা খুলে আবারও একটু চেপে চেপে মেখে নিতে হবে। ময়দাটা যত মাখা ভালো হবে রাধা বল্লভী খেতে ততটাই ভালো হবে। এবার এর থেকে অল্প অল্প লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় মাপের তৈরি করতে হবে, যেহেতু ভেতরে স্টাফিং দেওয়া থাকবে খুব ছোট এটাকে তৈরি করা যাবে না, একটু বড় সাইজের লেচিগুলোকে কাটতে হবে। লুচির থেকে একটু বড় করে এটাকে ভাগ করে নিতে হবে। লেচিগুলোকে কেটে নিয়েছি, এবার একটা করে লেচি নিয়ে তার ভেতরে স্টাফিংটাকে ভরে দেবো আর বাকিগুলোকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে চেপে চেপে আমি এটাকে একটা বাটির আকারে গড়ে নিচ্ছি। মাঝখানটা একটু ভারী থাকবে, সবসময় চেষ্টা করবে একদম সাইড দিয়ে চেপে চেপে এটাকে বাটির আকারে তৈরি করে নিতে। এরপর এতে দিয়ে দেব ডালের যে পেস্টটা তৈরি করেছি সেটা। স্টাফিংটাকে ভরে দিচ্ছি। চাইলে তোমরা ছোট ছোট বলের আকারে রেডি করে রেখে দিতে পারো। স্টাফিংটাকে ভরে দিয়ে মুখগুলোকে খুব ভালো করে ফোল্ড করে দিতে হবে। এরপর একটু মুড়িয়ে নিয়ে ভিতরে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এভাবে একে একে সবগুলোকেই আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টাফিংটাকে নিয়ে বাটির মতন গড়ে স্টাফিংটাকে এর মধ্যে ভরে দিচ্ছি। এরপর দুপাশটা মুড়ে একদম চেপে চেপে মাঝখানে নিয়ে আসতে হবে, একটু ঘুরিয়ে এটাকে বন্ধ করে দিয়ে তারপর ভালো করে আবারও সিল করে রেখে দিতে হবে। এভাবে প্রত্যেক কটাকে আমি তৈরি করে নিলাম। সবগুলো পুরভাড়া হয়ে গেলে এরপর এগুলোকে ভেজে নেব। সব লেচিগুলোর ভিতরে পুর ভরে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবগুলোকে একইভাবে ভেতরে স্টাফিং ভরে রেডি করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা বেলনির উপরে একটা করে লেচি নিয়ে বেলে নিতে হবে। একটা করে লেচি নিয়ে এর উপরে সামান্য একটু তেল দিয়ে দেব। এটাকে তেল ছাড়াও বেলা যেতে পারে, কিন্তু তেল দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার একটু উল্টে পাল্টে এটাকে তেল মাখিয়ে নিয়ে বেলে নিচ্ছি। বেলার সময় খেয়াল রাখতে হবে এটাকে একইভাবে একটু সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। মাঝখানে প্রেসার দিলে স্টাফিংটা বেরিয়ে আসতে পারে, সবসময় একদম সাইডে প্রেসার দিয়ে বেলার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে বেলে নিচ্ছি, একটু সাইডে প্রেসার দিয়ে দিয়ে বেলে নিতে হবে। যে কোনো ডালপুরি বা স্টাফিং করে যে আমরা রুটি পরোটাগুলো তৈরি করি, সেই ক্ষেত্রে বেলার সময় একটু সাইডে চাপ দিয়ে দিয়ে বেলে নিলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আমরা মাঝখানে চাপ দিয়ে বেলি তাহলে এটা ফেটে যেতে পারে, সেই জন্য সবসময় এভাবে বেলে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ফুলে উঠেছে। আমি খুব বেশি তেলে এটাকে ভাজছি না, তোমরা চাইলে আরও বেশি পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারো। এবার এটাকে নামিয়ে